স্বাগত একটি সংযোগে এবং সাথে আছি শাবনম আসিম। আজকে কথা বলতে চাই ভর্তি নাকি যুদ্ধ তা নিয়ে। খুব সম্প্রতি আমরা এইচএসসির ফলাফল প্রকাশ হতে দেখলাম এবং সেই ফল নিয়ে আমরা এখানে বসেছি, কথা বলেছি। সেই ফল কেমন হলো, আদৌ বিপর্যয় হলো কিনা তা নিয়ে কথা বলেছি, কিন্তু এরপরে যে জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটি রয়ে গেছে যে ভর্তি কোথায় হবে, এবং সেই ভর্তিটি যত না পরীক্ষা তার চেয়ে বেশি যেহেতু যুদ্ধে পরিণত হয়, তা নিয়ে শিক্ষার্থী অভিভাবক সবাই খুবই একরকম শঙ্কার মধ্যে বসবাস করেন। সেই পরীক্ষাটি আসলে কেন যুদ্ধে পরিণত হয় তাই আসলে আজকে বুঝতে চাই একাত্তর সংযোগে। এবং আমাদের সাথে আজ অতিথি হয়ে আছেন অধ্যাপক আব্দুল মান্নান, চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC, এবং আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং আশা করছি খুব অল্প সময়ের মধ্যে অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান, প্রোভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এবং দর্শক আপনারা আছেন আমাদের সাথে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং মতামত জানতে পারেন। আলোচনার শুরুতেই একটি প্রতিবেদন দেখে নিতে চাই। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীর বড় অংশের প্রথম টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার অনলাইনে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করে মঙ্গলবার উপাচার্য জানান, এবার কোটাসহ প্রায় 7,500 আসনে 5 অনুষদে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। 450 টাকার বিনিময়ে আবেদন চলবে 29 আগস্ট পর্যন্ত। প্রথম ভর্তি পরীক্ষা হবে 15 সেপ্টেম্বর। নতুন দুটো বিভাগে আমরা ছাত্র ভর্তি করব, তো প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ এবং জাপান স্টাডি ডিপার্টমেন্ট, সব মিলে 7,000-7,500 ছাত্রছাত্রী আমরা ভর্তি করতে পারবো। কিন্তু অন্যান্যবারের মতোই এবারও হয়তো তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। বিশ্ববিদ্যালয়ে অনুষদের পর অধিভুক্ত কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এদিকে মঙ্গলবার অনলাইনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের উদ্বোধনের পর উপাচার্য জানান, চলতি বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য 75টি আসন থাকবে সংরক্ষিত। বিদেশি ছাত্ররা যারা 12 ইয়ার্স স্কুলিং যাদের হয়ে গেছে তারা আবেদন করতে পারবে। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের পরীক্ষার সাথে মিল রেখে শিক্ষার্থীদের সুবিধায় ঠিক করা হয়েছে পরীক্ষার দিন, তবে সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষেই সায় দিলেন তিনি। যদিও সমন্বিত ভর্তির পক্ষে সায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। পরীক্ষা এবং প্রক্রিয়া, সেটা মান রক্ষা করাটা একটু কঠিন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রী আমরা ভর্তি করব সেটা বিশ্ববিদ্যালয় পরিচালিত পরীক্ষা মাধ্যমেই ভর্তি করা প্রয়োজন। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রাজি হচ্ছে না সেটা, কিন্তু আমাদের কখনোই কোনো আপত্তি ছিল না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই একটা কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়ার ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো আপত্তি নেই। এটা যদি পরবর্তীতে কেউ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাকে সম্মতি দিবে। 8 থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইনের আবেদনের কার্যক্রম। শর্মিন্নীরা, 71, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলাম এবং আলোচনায় ফিরতে চাই। শুরুতেই যে প্রশ্নটি রাখতে চাই অধ্যাপক আব্দুল মান্নান, আপনার কাছে যদি আসি, প্রধানমন্ত্রী স্বয়ং নিজেও বলেছেন যে বিভিন্ন সময় তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে যে দীর্ঘ 12 বছর পড়াশোনা করার পর পরীক্ষার ফল বের হয়, সেই ফলের উপর ভিত্তি করে কেন বিশ্ববিদ্যালয়ে তার পছন্দের সাবজেক্টটি পেতে পারে না, তারপরেও কেন পরীক্ষার দরকার বলে মনে করছে সবসময় বিশ্ববিদ্যালয়। কারণ আমরা দেখছি এসএসসির পরে এইচএসসির ক্ষেত্রেও কিন্তু সেই রেজাল্টের ভিত্তিতে ভর্তি হয়ে যেতে পারছে। ধন্যবাদ। বাংলাদেশে এই মুহূর্তে 42 সরকারি বিশ্ববিদ্যালয় বলি, যেটাকে আমরা পাবলিক ইউনিভার্সিটি বলে, আছে। এর মধ্যে এই বছর 38 বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি হবে, তার মধ্যে একটি নতুন, একেবারেই নতুন, প্রথমবার ভর্তি হবে, সেটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সেটা শাহজাদপুরে। খুব সীমিত সংখ্যক ছাত্র ভর্তি হবে। তো সব মিলিয়ে 38 বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 লক্ষ ছাত্রছাত্রী ভর্তির জন্য চেষ্টা করবে, বা 2 লক্ষ আসন আছে, কিছু কম বেশিও থাকতে পারে। এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে প্রায় আরও 2 লক্ষ বা তার কিছু বেশি কম হতে পারে ছাত্রছাত্রী ভর্তি হবে। এখন প্রতি বছরই যখন এই ভর্তির মৌসুমটা আসে এইচএসসি পরীক্ষার পরে, তখনই একটা ভীতিকর অবস্থার সৃষ্টি হয় ছেলে মেয়েদের মধ্যে, ভর্তিচ্ছুদের ছেলে মেয়েদের মধ্যে, পরিবারের মধ্যে। কারণ হচ্ছে বাংলাদেশে এখন যেমন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন বাংলাদেশে সর্বসাকল্যে বিশ্ববিদ্যালয় ছিল 6টি, 6টি সরকারি, কিন্তু তার মধ্যে আবার
দুটি ছিল বিশেষায়িত, একটা ছিল আমাদের বুয়েট আর একটা ছিল কৃষি, আর চারটি ছিল সাধারণ। একটি ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর খুবই ছোট আকারের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরেকটু বড় আকারের শুরু হয়েছে তখন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুরু হয়ে ছাত্র ভর্তি বেশি না। তো আমাদের আমাদের ওই বিশ্ববিদ্যালয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাকে কিন্তু কোনো ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়নি, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ট্রান্সক্রিপ্ট আমি ডিন অফিসে জমা দিয়ে এসেছি, পিয়ন বলেছে যে অমুক দিন আপনাদের নাম তালিকা দিয়ে দেওয়া হবে, সিরিয়াল অনুযায়ী আপনাদের নম্বর অনুযায়ী আপনারা সন্ধ্যায় বা দুপুরের পর এসে দেখে যান। আমার কিন্তু কোনো ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়নি, স্কুলেও হয় নাই, কলেজেও হয় নাই, বিশ্ববিদ্যালয়ে হয় নাই। এখন আমার সময় দিকে আমি এই এখন তুলনা করতে পারবো না। এখন এই যে ভর্তি যুদ্ধ, আপনি যে শব্দটা ব্যবহার করলেন, এটি কিন্তু হওয়া উচিত না। এখন আমরা স্কুলে একেবারেই মানে যে শিশুটি জন্ম হয়েছে কদিন পর স্কুলে যাচ্ছে, সেও ভর্তি যুদ্ধ অবতীর্ণ হচ্ছে। এটা অত্যন্ত অপ্রাসঙ্গিক, অপ্রত্যাশিত এবং আমার কাছে অগ্রহণযোগ্য একটা জিনিস। তারপরে এসএসসি যখন পাশ করলো, এইচএসসিতেও একই অবস্থা, এইচএসসি যখন পাশ করলো তো বিশ্ববিদ্যালয় তো আছেই। এখন এইটিকে সহজ করার জন্য আমরা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য যেটি বললেন মানের ব্যাপারটা, হ্যাঁ মান নিয়ে আমরা সবাই চিন্তিত, আমরা চাই আমাদের মানটা বিশ্বমানের হোক, হ্যাঁ এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কথা না, কিন্তু ভর্তি পরীক্ষা একমাত্র মান যাচাইয়ের মাপকাঠি না। তার কারণ হচ্ছে যে ছেলেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে সে একবার এইচএসসি দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, একবার এইচএসসি পরীক্ষা দিয়েছে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বা জগন্নাথে ভর্তি হচ্ছে বা জাহাঙ্গীরনগরে ভর্তি হচ্ছে, এটি তো অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের প্রধান বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ যেটি একেবারে প্রথম স্থাপিত হয়েছিল, বিশাল আকার, অনেক ছাত্রছাত্রী পড়ে, এটি একটি নিজেই একটা ইনস্টিটিউশনে দাঁড়িয়ে গিয়েছে, এখানে সবাই ভর্তি হতে চাইবে, আমিও চেয়েছিলাম, এখন হয়তো আমি পাশ করলে ওখানে ভর্তি হতে চাইতাম, কিন্তু কথা হচ্ছে সেটা না। এই যে ছাত্রছাত্রীদের আমরা ভর্তি জন্য আবেদন করতে বলছি, তারা আসছে, ফর্ম নিচ্ছে, এখন অনলাইনে ফর্ম দিচ্ছেন, যাই করেন, ভর্তি পরীক্ষা যেদিন হবে আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে চিন্তা করলে হবে না। মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দিতে গিয়েছে, একজন ছাত্রীর পিছনে তার বাবা যাচ্ছে, তার মা যাচ্ছে, অনেক ছাত্রীর পিছনে তার বাবা যাচ্ছে, অভিভাবক যাচ্ছে, কোথায় থাকবে? পরীক্ষাটা পরে আসছে। আমি রাজশাহীর পর্যটনের মডেলকে বললাম, বলে স্যার আমাদের তো রুমের কথা বাদই দেন, রুম তো নাই, বারান্দা, লন, হেন কোনো জায়গা নেই যে ছাত্রছাত্রীরা রাত্রে মানে থাকে নাই। তো এটা হচ্ছে একটা মারাত্মক একটা কষ্টের ব্যাপার। আপনি আজকে চট্টগ্রাম দিচ্ছেন, কালকে জগন্নাথে দিচ্ছেন, পরশুদিন খুলনায় দিচ্ছেন, তারপরের দিন সিলেটে দিচ্ছেন, এই সব কষ্টগুলো মাথায় রেখে আপনি তো মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছেন, মহামান্য রাষ্ট্রপতি, গত বছর 2 নভেম্বর আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অ্যাওয়ার্ড যেদিন দেওয়া হলো, প্রতি বছর আমরা এই অ্যাওয়ার্ডটা দেই, সব ভাইস চ্যান্সেলার উপস্থিত ছিলেন, পাবলিক এবং প্রাইভেট, ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আপনারা এটা চিন্তা করুন, এই ভর্তি পরীক্ষাটা কীভাবে সহজ করা যায়, কীভাবে ছাত্রছাত্রীদের এই কষ্টটা লাঘব করা যায়। হ্যাঁ, তিনি বললেন যে এটি আমার প্রত্যাশা, এটা আমার আশা আপনাদের কাছে, আপনি এটা নিয়ে চিন্তা করবেন। এরপরে আমি বঙ্গভবনে তার সাথে যখন দেখা করতে গিয়েছি অন্য একটা কাজে, তিনি আমাকে পুনরায় জিজ্ঞাসা করেছেন এই প্রসঙ্গে। আসলে একটু যদি ডক্টর মিজানুর রহমান আপনার কাছ থেকে বুঝে নেই যে এই কষ্ট লাঘবের যে বিষয়টি বলা হচ্ছে, পাশাপাশি অর্থনৈতিক বিষয়টিও কিন্তু বারবার উঠে এসেছে যে শুধু কষ্ট নয়, এতে আসলে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় একটি পরিবারকে, তাও কখনো কখনো কোনো পরিবারের জন্য বেশ কষ্টের হয়ে যায়, মানে বেগ পেতে হয়। তো সব কিছু মিলে যে গুচ্ছ পরীক্ষা বা সমন্বিত পরীক্ষার কথাটি বারবার আসছে, কিন্তু মানের প্রসঙ্গটিও বারবার আসছে, এরকম সমন্বিতভাবে পরীক্ষা নিলে কি আসলে মানের ক্ষেত্রে কোথাও কোনো বাধা? না না, মানের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আমি অন্তত দেখি না। আমার বিশ্ববিদ্যালয়ে যদি আপনি আউটপুটের দিক থেকে দেখেন, উই আর দ্য রানার আপ ইন দ্যাট সেন্স। আমরা গত 2টা বিসিএস পরীক্ষায়
এবং জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় আমাদের অবস্থান ছিল, যদিও আমার বিশ্ববিদ্যালয়ের বয়স অনেক কম, আমরা সেকেন্ড পজিশন। তো আর ছাত্র সংখ্যার দিক থেকেও অনেক বড়, প্রায় আমাদের সেই আসনের সংখ্যা এখন এই বছর কোটা এবং বিদেশি ছাত্রসহ নিয়ে প্রায় 29 মতন ছাত্র আমরা ভর্তি করব। আমি যে কথাটা বলছি, হ্যাঁ একটা পরীক্ষা হয়তো দিয়ে সারা দেশের ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না, কারণ ইঞ্জিনিয়ারিং মেডিকেল বিভিন্ন রকমের প্রকোষ্ঠল অবশ্যই করা যাবে। যেমন যদি এমনটা করা যায়, হ্যাঁ যা আমরা যে ইউনিটগুলো করলাম, সি ইউনিট, বি ইউনিট, এ ইউনিট, আর্টস, সায়েন্স, কমার্স, এই পরীক্ষাগুলো যে একদিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হোক, রাজশাহী অঞ্চলের লোকেরা রাজশাহীতে পরীক্ষা দিক, চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রামে পরীক্ষা দিক। আমাদের এখন স্যার যেটা বললেন 38-40 পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবে। তবে ঢাকায় যে পরীক্ষা দিবে সে শুধু ঢাকায় ভর্তি হতে পারবে না, তার অপশন থাকবে এবং তার মেরিট অনুযায়ী সে যদি সিলেটে সুযোগ পায় সিলেটে যাবে। সিলেট শাহজালালে যে পরীক্ষা দিবে সে যদি খুব মেধাবী হয় সে ঢাকায় ওখানে বসেই, অর্থাৎ পরীক্ষাটা হবে সারা দেশে এবং চয়েসটা যেটা মেডিকেলে যেভাবে হয় এটা হতে পারতো কয়েকটা গুচ্ছ। আর যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছিলেন আর মহামান্য রাষ্ট্রপতিও বলছিলেন, সেই ব্যাপারে অনেকেই কিন্তু আগ্রহীও ছিলেন এবং এটা আমরা অনেকেই চেয়েওছিলাম এবং এটা খুবই সম্ভব, কারণ আজকাল যে প্রযুক্তি, বিশেষ করে কম্পিউটার এবং ইন্টারনেট, এবং বিশেষ আমরা যে এখন ভর্তির যে আবেদন, যেটা আগে তো কয়েকবারই আসা লাগতো, আবেদন করার জন্য আসা লাগতো, অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য আসা লাগতো, এখন সবই এগুলো অনলাইনে হয়ে গেছে। তো একই জিনিসটা পরীক্ষার, আমি শুধু ওই অর্থনৈতিক ব্যাপারটা আমি খুব বেশি গুরুত্ব দিই না, এই জন্য টাকা একজনের ব্যবহার মানে হচ্ছে আরেকজনের আয় হওয়া, খেয়াল করেন জিনিসটা। একজন টাকা খরচ করে ঢাকা ছিট এবং আসা যাওয়া করলো, এটা ব্যয় হলো, কিন্তু এটা আবার গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা এদের আয় হলো। অতএব ন্যাশনাল ইনকামে অর্থাৎ জিডিপিতে এটা বরং একটা অবদানই আসে, কিন্তু মানুষের ভোগান্তি, কষ্টটার কথা হলে বেশি গুরুত্বপূর্ণ। আসলে ঢাকাতে হয়তো কোনো না কোনোভাবে মানুষ হয়তো হোস্টেল, হল, মেস, আত্মীয় স্বজন থাকে, মানে বাংলাদেশের কোনো গ্রাম নাই যেখানে কারো আত্মীয় স্বজন ঢাকায় নেই, কিন্তু রাজশাহীতে সিলেটে তো এই পরিমাণ লোক থাকে না। আপনাকে একটু থামাচ্ছি, একজন দর্শক আছেন। হ্যালো, হ্যালো, জি দর্শক বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো ভর্তি পরীক্ষাগুলো কেন সমন্বিত হয় না, মানে জি দর্শক একটাই শুধু পরীক্ষা হবে, গ্রেড অনুযায়ী যেখানে চান্স পাবে সেখানে ভর্তি হবে। জি, এই বিষয়ে মূলত আমরা কথা বলছি এবং এতে লাভ কি ক্ষতি কি তাও বোঝার চেষ্টা করছি। থাকুন আমাদের সাথে, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা হবে। যুদ্ধ তা নিয়ে আবারও হাজির হলাম একাত্তর সংযোগে, এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান, প্রভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং যে আলোচনায় ছিলাম সেখান থেকে আপনার কাছে আসতে চাই। আমরা মূলত কথা বলছিলাম যে 12 বছর পড়াশোনা করার পর এইচএসসি রেজাল্টটি হবার পরও কেন আরেকটি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে, পাশাপাশি সমন্বিত বা গুচ্ছ পদ্ধতি নিয়ে যে এত কথা হচ্ছে তার ভালো দিক মন্দ দিকই বা কি? দেখুন, আপনাকে ধন্যবাদ। এই বিতর্কটি বেশ কয়েক বছর আগেই উত্থাপিত হয়েছিল এবং আমার মনে পড়ে মহামান্য রাষ্ট্রপতিও সেই বিষয়টি একবার প্রশ্ন তুলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীও কখনো এই বিষয়টি প্রচ্ছন্নভাবে বলেছেন যে আমাদের একটি জাতীয় ভিত্তিতে পরীক্ষা হয় দ্বাদশ শ্রেণীতে এবং তারপরে টারশিয়ারি লেভেলে ভর্তি হয়। তো সুতরাং সেখানে আবার কেন ভর্তি পরীক্ষা নিতে হবে, আমরা তো সেখান থেকেই ভর্তি করতে পারি এটি। এবং আমি এই প্রপোজিশনের সাথে একমত যে এমন একটি সময় আসবে হয়তো আমাদের লাগবে সমন্বিত করা, কিন্তু কয়েকটি কারণে হয়তো এখন পর্যন্ত সম্ভব হয়নি। একটি হলো যে আমাদের এই এইচএসসি পরীক্ষাটির সেই ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন একটু থেকে যাচ্ছিল, যদিও সেটি ওইরকম মাত্রায় তোলার এখন স্কোপ নাই, কারণ অনেক দূর এগিয়েছি আমরা। আর একটি ব্যবস্থা হলো যে এত বিপুল সংখ্যক করার জন্য যে লজিস্টিক্স, যে সাপোর্ট দরকার সেগুলো আছে কি না, কেননা সম্প্রতি একটা স্টাডি হয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে একটা পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছিল। নেওয়ার পরে সম্প্রতি আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সহকর্মী, তিনি এই পরীক্ষার সমন্বয়কের ভূমিকা পালন করেন, তিনি তার একটা অভিজ্ঞতা শেয়ার করলেন যে এই দুটো বিশ্ববিদ্যালয়ের মধ্যেই যখন কাজটা করতেছিল তখন তাদের অনেকগুলো জটিল পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল, অনেকগুলো বিভ্রান্তি ফেলাছি মোকাবেলা করতে হয়েছিল, কিন্তু পরে
কাঠখড় পড়াইয়া সে উঠতে উঠছে, কিন্তু তখন তাদের সুপারিশ হলো যে হ্যাঁ এই কাজটি করতে হবে, তবে কিছু প্রস্তুতি লাগবে, সেই প্রস্তুতির জন্য হয়তো একটা সময় লাগবে। আর এখানে ইউজিসির মাননীয় চেয়ারম্যান মহোদয় আছেন, এটা নিঃসন্দেহে এক জায়গা থেকে একটা অ্যাপেক্স বডি থেকে এটা শুরু করতে হবে, সেই প্রক্রিয়াটা আমরা ওই পর্যন্ত পৌঁছতে পারিনি, এখন একটা অবস্থানে পৌঁছতে পারিনি, সেটি লাগবে। তবে আমি মনে করি যে এটি এখন হয়তো বাস্তব রূপ লাভ করেনি, কিন্তু অদূর ভবিষ্যতে এটি বোধহয় বাস্তবতা হয়ে দাঁড়াবে, যে যখন আমাদের এই উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষাটি নিয়ে সেটি নিয়েও হয়তো প্রশ্ন থাকবে না। না, এটার লগে তো আমি তো এক সেকেন্ড, এটা তো সমন্বিত ভর্তি পরীক্ষা আর উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ক্রেডিবিলিটি, এটা যদি ক্রেডিবিলিটি যদি হয়ে যায়, অর্থাৎ আপনি যেটা বলছেন যে আগে রেজাল্ট নিয়ে খুব অনেকে বলতো যে খুব বেশি মার্কস দেওয়া হয়েছে এবং যথাযথ মূল্যায়ন হয়নি, এটা যখন আমরা মনে করবো অ্যাকুরেটলি হয়ে গেল, তখন তার ভর্তি আগ্রহীদের মধ্যে যে আপনার আসন সংখ্যা, সেই আসন সংখ্যাটা নির্ধারিত রাখতে হলে একটি বাছাই প্রক্রিয়া লাগবে হয়তো। আপনার কাছে একজন দর্শক আছেন এবং একটি প্রশ্ন রেখে যেতে চাই তার আগে, ফোনটি নেবার আগে, যে যখন আমরা বলছি যে সমন্বিত পরীক্ষার জন্য বিষয়গুলো মানে ফলাফল এইচএসসির ফলাফল খুব গুরুত্বপূর্ণ হতে পারে, এবার যেমন কুমিল্লা বোর্ডের ফল নিয়ে কিছু প্রশ্ন জেগেছে এবং সেখানে বলা হচ্ছে যে যদি একটি পরীক্ষার প্রশ্নে পুরো এইচএসসি পরীক্ষা হতো পুরো দেশে, তবে আসলে মান একরকম রাখা, ফল একরকম হবার, ধস না নামার অনেকগুলো বিষয় থাকতো, কাজে সেক্ষেত্রে এইচএসসির পরীক্ষাও আসলে একই প্রশ্নে করা সম্ভব কিনা তাও তো একটি প্রশ্ন। তবে ফোনটি নিয়ে আসি। জি হ্যালো। হ্যালো, আমার নাম বিপ্লব, আমি রাজবাড়ী থেকে বলছি। জি, শিক্ষা আমাদের মৌলিক অধিকার হলেও উচ্চশিক্ষা শুধুমাত্র মেধাবীদের জন্য, উচ্চশিক্ষা সবার জন্য নয়, আর সবাই যদি উচ্চশিক্ষা নেয় দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ খুব কম, কাজে আমাদের সাধারণ মেধাবী যারা তাদেরকে কারিগরি শিক্ষার দিকে আকৃষ্ট করতে হবে এবং সরকার থেকেও ব্যবস্থা নিতে হবে, এবারে আমাদের মতামত। জি দর্শক ধন্যবাদ। তো আমার মনে হয় যে সেটি তো আমাদের লাগবেই, এমনকি আমাদের 74-এর কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন যেটি ছিল, যেটির আলোকে আমাদের 2010-এর জাতীয় শিক্ষানীতি প্রণীত হলো, সেখানেও কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশনের রিপোর্টেও একই অবস্থা ছিল, বলা হয়েছিল যে এই উচ্চশিক্ষা টার্সিয়ারি লেভেলের শিক্ষা সকলের জন্য নয়, জীবনমুখী কর্মমুখী শিক্ষাটা এখন খুবই জরুরি, এবং আমাদের এই শিক্ষানীতি 2010-এর আলোকেও সেই বিষয়টি গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং শুধু তাই না, আমরা বাস্তব জীবনেও দেখি যে যে শিক্ষার প্রায়োগিক মূল্য আছে এবং বিপুল সংখ্যক আমাদের যুবক সমাজকে এই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করার পর অথবা এসএসসি পাশ করার পর যে ভোকেশনগুলো আছে, বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং, বিভিন্ন ট্রেড কোর্স, বিভিন্ন সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা, এইগুলো যদি তাদের দেওয়া যায় তাহলে সেগুলোর কিন্তু যথেষ্ট প্রয়োগ ক্ষেত্র আছে, বেকার থাকতে পারে না, সে বিষয়টি আমাদের লাগবেই। কেননা সকল মানুষ কি যে এম এ পাশ করতে হবে, আমি আমাদের এই শ্রোতার সাথে একেবারেই একমত যে সকলকে এম এ ডিগ্রি দেওয়ার প্রয়োজন নেই, সকলকে পিএইচডির দরকার নেই, আমাদের কর্মমুখী পরিসংখ্যানতে ওই যেভাবে প্রশ্ন করলেন আসলে যথার্থ, আমাদের যে বেকারত্বের যে সর্বশেষ যে হিসাবটা আছে, যারা উচ্চ মাধ্যমিকের নিচে যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে বা আর পড়েনি অথবা অন্য কিছু করছে, তাদের মধ্যে বেকারের সংখ্যা হচ্ছে শতকরা 7%, আর যাদের গ্রাজুয়েশন এন্ড অ্যাবাভ লেখাপড়া তাদের মধ্যে বেকারের সংখ্যা হচ্ছে 17%। আমি মানে একটু কারেকশন দেই, সর্বশেষ ইউনেস্কো রিপোর্ট এটা নিয়ে আমি লিখছিও, বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা 52%। আচ্ছা, আমি বলছি যে এর মধ্যে সেই আমি যারা লেখাপড়া করতে জানে তারাই তো শিক্ষিত, যার না না তার ভিতরে সার্টিফিকেট আছে, হ্যাঁ সার্টিফিকেট আছে, আমি বলি এসএসসি বিশ্ববিদ্যালয়, আইদার হি ইজ টোটালি বেকার, হ্যাঁ, অথবা এমন কাজ করে 8-10,000 টাকা বেতন পায় যেটা তার করার কথা না, করার কথা না, একজন ড্রাইভার ঢাকা শহরে ক্লাস 8 পাস করে নাই, তাকে আপনি 20,000 টাকা দিয়ে রাখতে পারেন না, আর যে ছেলেটা 1,00,000 টাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে এটা বলে রাখি, বলে রাখা ভালো, প্রতি ছাত্রের পিছনে গড়ে জনগণ বছরে 1,30,000 টাকা ভর্তুকি দেয়, জনগণের অর্থ কিন্তু, সেই ছেলেটা সেই মেয়েটা পাস করে সে বেকার থাকছে অথবা এমন চাকরিতে যাচ্ছে যার জন্য ওই সার্টিফিকেটটা 15,000 টাকা বেতনে চাকরি পায় না। এখন আমি আখতারুজ্জামান যেটা বলেছেন, ডক্টর আখতারুজ্জামান শাহজালাল, আমি ওই সময় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের মেম্বার ছিলাম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ডক্টর জাফর ইকবাল
চেষ্টা করেছিলেন যশোর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে টেস্ট কেস হিসেবে দুটো বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে, কিন্তু দুর্ভাগ্যবশত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কিছু সহকর্মীদের বাধার কারণে এটা হয় নাই। পরে জাফর ইকবাল আমার জানা মতে ভর্তি কমিটি থেকে উনি পদত্যাগ করেছেন। এখন যেটি নিয়ে আমরা কথা বলি, প্রতিদিন কথা বলি, মহামান্য রাষ্ট্রপতি, আমি যেটা কথা যেখানে আমি কথাটা শেষ করেছিলাম, আমি ওনার সাথে বঙ্গভবনে দেখা করতে গেছিলাম অন্য একটা কাজে, উনি আমাকে জিজ্ঞাসা করলেন সমন্বিত ভর্তি পরীক্ষার কী করলেন। আমি বললাম স্যার এটা তো আমাদের করার কথা না, এটা শিক্ষা মন্ত্রণালয়ের কথা, আপনার অফিসেই বলেছেন যে ওনার একটা মিটিং ডাকবেন। তো বলে ডাকে না কেন? আমি বললাম যে সেটা তো আমি জানি না। বলে যে আমি বললাম স্যার মিটিংটা কোথায় হবে? উনি এমনও বলেছেন মিটিংটা দুইটা হবে, মিটিং মাননীয় রাষ্ট্রপতি বলেছেন বঙ্গভবনে হবে, সব ভাইস চ্যান্সেলাররা, পাবলিক ইউনিভার্সিটির একদিন হবে, প্রাইভেট ইউনিভার্সিটির একদিন হবে। পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারদের সাথে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, ছাত্রছাত্রীদের কষ্ট কীভাবে লাঘব করানো যায় ভর্তির সময়, আর প্রাইভেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের সাথে আলোচনা করব কীভাবে তারা ইউনিভার্সিটি তাদের ইউনিভার্সিটিগুলোর শিক্ষার মানটাকে একটা গ্রহণযোগ্য পর্যায়ে আনতে পারে। কিন্তু কোনো মিটিংই হয় নাই কেন সেটা আমি জানি না। এটা যদি মঞ্জুরি কমিশনকে দায়িত্ব দেওয়া হতো আমরা চেষ্টা করতাম, কিন্তু দায়িত্বটা ছিল শিক্ষা মন্ত্রণালয়ে, ওরা নানা কারণে হয়তো এটা করতে পারে নাই। কিন্তু এই যে আপনার এই আমাদের সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে নানা ধরনের মিসকনসেপশন আছে। মিসকনসেপশনটা কি যে মনে করছে বোধ হয় সব পরীক্ষা একদিনে হয়ে যাবে, তা না। কিন্তু এখানে হচ্ছে গুচ্ছ পদ্ধতি, যেমন অ্যাগ্রিকালচার বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রাজি হয়েছে ইনফর্মালি আমাদেরকে বললে, বাংলাদেশ সাতটা না আটটা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, আমরা বললে কিন্তু আমরা একদিনই পরীক্ষা নেব কৃষি। এটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, এটা বিজনেস ফ্যাকাল্টি হতে পারে, এটা সোশ্যাল সায়েন্স হতে পারে, এটা কি বলে যে মানবিক বিদ্যা হতে পারে। হ্যাঁ, এক ধরেন আমি কদিন আগে মালয়েশিয়া থেকে আসছি, এই গত 4 তারিখ আমরা মালয়েশিয়ান এক্সামিনেশন কাউন্সিল বলে একটা সরকারি বড় প্রতিষ্ঠান আছে, সব পরীক্ষা ওরা কন্ডাক্ট করে, জাতীয় প্রতিষ্ঠান, এটা বিশাল প্রতিষ্ঠান। তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য একটা পরীক্ষা তারাই কন্ডাক্ট করে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি, ইংরেজি পরীক্ষা। আর কোনো পরীক্ষা তারা বিষয়ভিত্তিক কোনো পরীক্ষা নেয় না, একটাই পরীক্ষা করে, সারা দেশব্যাপী হয়, একদিনে হয়। বাকি বিষয়গুলো দেখার ক্ষেত্রে তারা কোন পদ্ধতিতে যান? কোনটা? বাকি বিষয়গুলো ওরা দেখেন না, বলে ওরা ব্যান্ড আছে, ধরেন 10-এর মধ্যে অনেকটা আইএলটিএস এর মতো আপনি দুই যারা পাবেন না, কিন্তু একজন মানবিক থেকে পড়ে আসা সে যেতে চাচ্ছে বাণিজ্যিকে, কিছু কিছু ক্ষেত্রে সে যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পারে না। ওই যে বাণিজ্যিক থেকে মানবিকে আসতে পারেন, সায়েন্স থেকে যেমন সব জায়গায় যাওয়া সম্ভব আছে, সেই জায়গাগুলো ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের বাইরে তারা কিভাবে দেখে? ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার অনেক জিনিস আছে, সরাসরি হয়তো এটা বায়োলজি বা সায়েন্স বা কেমিস্ট্রি না, কিন্তু তার কেমিস্ট্রি পড়ার মতন আইকিউ আছে কিনা, শার্পনেস আছে কিনা, সে ছোটখাটো অঙ্ক করতে পারে কিনা কথার কথা। তারপরে তাদের একটা ব্যান্ডউইডথ আছে, যারা 2 পায় তারা এই বিষয়ে পড়তে পারবে, তারা মেডিকেল পড়তে পারবে না, যারা 2 থেকে 3 পায় তারা এই বিষয়ে পড়তে পারবে, তারা একটা পদ্ধতি ঠিক করে নিয়েছে। আমরা যে আইএলটিএস পরীক্ষা দিই, 12 পরীক্ষা দিই, এটা তো বিষয়ভিত্তিক হয় না, কিন্তু একটা পরীক্ষা দিয়ে সারা দুনিয়ার ছেলেপেলেরা আমেরিকা বা ইউরোপ বা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কম্পিট করতেছে, মানে ইংরেজিতে দক্ষতা কতটুকু তা যাচাইয়ের জন্য। না না না, আপনি আইএলটিএস পরীক্ষা আপনি ইয়ে পরীক্ষা দিয়েছেন কিনা আমি জানি না, সেখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, হয়তো আমরা সরাসরি কেমিস্ট্রি বা ফিজিক্স না, কিন্তু আইএলটিএস এ যেটি হয় আমি যদি ভুল না করে থাকি সেখানে একটু লিসনিং হবে, একটু রাইটিং হবে, একটু রিডিং হবে, একটু স্পিকিং হবে, কিন্তু স্যাট যেটি আছে এটা যেটা সেটা আরেকটু ভিন্ন, একটু ভিন্ন, এক একটা পরীক্ষা কিন্তু সবটাই ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি। কথাটা হচ্ছে আমরা কিন্তু লজিক্যাল বুঝাইতে স্যাটের কিছু কিছু ম্যাথ আছে, আমরা কিন্তু কোনোটাই চেষ্টা করি না, স্যাটের কিছু ম্যাথ আছে, আমরা কোনোটাই চেষ্টা করি না। দীর্ঘদিন ওনার জ্ঞান প্রজ্ঞান সবকিছু দেখেছি আমি, স্যারের যে কথাগুলো এখন বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একটি পরীক্ষার নাম্বার দেবে, কেন না প্রধানমন্ত্রী সবারই একই কথা,
আবার আমার স্যার এখনই বললেন যে ভর্তি পরীক্ষা যদি হয় আইএলটিএস সিস্টেমে যেভাবে মামলা থাকতে হয় এইভাবে একটা পরীক্ষা হতে পারে, সমস্ত কথা স্যারে বললেন, ওটার কথা যুক্তিসঙ্গত হয় পরীক্ষা না হোক অথবা একটি মাত্র পরীক্ষা হোক সারা দেশেই, সেখান থেকে মেধার ভিত্তিতে আপনার চয়েসের ভিত্তিতে ইউনিভার্সিটি গুলোতে সাবজেক্ট ওয়াইজ সেখানে ভর্তি হবে, এটা হতে বাধা কথা আমাদের যদি দেশে যদি। জি দর্শক অনেক ধন্যবাদ, আমার মনে হয়। জি অনেক ধন্যবাদ। আমি এক সেকেন্ড একটু যোগ করি, আমাদের যেটা একটা হচ্ছে যে পরীক্ষা না নিয়ে ভর্তি করা মার্কসের ভিত্তিতে, সেটা নিয়ে যেটা সমস্যা অনেকে বলছে সেটা হচ্ছে যে আমাদের গ্রেডিংটা ক্রেডিবল না, তো সেটা আমার মনে হয় আকতারুজ্জামান সদরাতে বলছেন আস্তে আস্তে এটা ক্রেডিবিলিটি দিকে যাচ্ছে, আর আগামী দুই তিন বছর পরে যারা ভর্তি হতে আসছে তারা কিন্তু চারটা পরীক্ষা পাবলিক পরীক্ষা দিয়ে আসছে, ক্লাস ফাইভে, এইটে, এসএসসি, এসএসসি, আমরা যদি চারটা পরীক্ষার যে রেজাল্ট এটা দিয়ে যদি তাকে মেরিট হিসেবে নিয়ে যদি ভর্তি করি, আমি যে যারা চারটা পরীক্ষায় ভালো করলো একটা দুটা নিয়ে হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু পরপর চারটা পরীক্ষা দিয়ে যে জীবন এসে তো তাদেরকে আর তো আরই আলোচনা, ক্লাস ফাইভ ক্লাস এইট এর পরীক্ষার কতটুকু কিসে মানে কখন দরকার হবে তা নিয়েও তো অনেক প্রশ্ন আছে। আমি বলছি যেহেতু আসছে অর্থাৎ চারটা আগামী দুই তিন বছরের মধ্যে ওরা আসতেছে, তাদের চারটা রেজাল্ট থাকবে, আপনি যদি ভর্তি করেন এই চারটার ভিত্তিতে ভর্তি করেন অ্যাকর্ডিং টু তাদের গ্রেড না যেটাকে জিপিএ বলি, এটা কিন্তু এটার এগেইনস্ট কিন্তু নাম্বার আছে। সারা জীবন ভরে যুদ্ধ করতে হবে না তাহলে? কেন, যুদ্ধ তো চলেই আসছে, যুদ্ধের তো আর করতে হচ্ছে না আরেকবার, জিপিএ যেটা আছে এটার এগেইনস্ট কিন্তু একটা মার্কস আছে, এই মার্কস তো বোর্ডের থেকে পাওয়া যায় যেটা আমরা জানি। আরেকটা হলো সমন্বিত না, এটার নাম হওয়া উচিত গুচ্ছ, যেমন আমি মনে করি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজে যদি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা নিচ্ছি এটা যদি আমরা সব বিশ্ববিদ্যালয়ে মিলে একই দিনে বাংলাদেশের সবকটা বিশ্ববিদ্যালয়ে বিজনেসে যারা পড়তেছে তারা পরীক্ষা দিবে, আর তাদের সয়োজ অনুযায়ী তারা ইউনিভার্সিটিগুলো এবং মেরিট অনুযায়ী পেয়ে যাবে, টেকনিক্যালি এখানে কোনো সমস্যা নেই, মেডিকেলে করতেছে, মেডিকেল তো করতেছে, মেডিকেলে বাংলাদেশের 15টা মেডিকেল তো 15টা ডিস্ট্রিক্টে আছে, পরীক্ষাও হচ্ছে এরকম 15-20টা জায়গায় হচ্ছে, এবং তাদের পরীক্ষার রেজাল্ট এবং তাদের সয়েস দুটো মিলে তো এক জায়গায় অপশনে যাচ্ছে, সেটা বলছি গুচ্ছ পরীক্ষাটা খুবই সম্ভব। তবে মানুষের ভোগান্তি লাঘব করার জন্য আমি যেটা করছি আমারটা একটু না বললেই নয়, আমার সব বিশ্ববিদ্যালয়ে তাদের নিজেদের পরীক্ষার তারিখ দেয় কিন্তু আমি দেই নাই, আমি জানি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে দেয় তারাই আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এবং শিক্ষকরাও যারা চাকরি এখানে নেয় ওরা ওখানে নেওয়ার চেষ্টা করে, তো যার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তাল রেখে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন যেদিন পরীক্ষা সেদিন বিকেলে জগন্নাথ, অর্থাৎ যারা দুইবার দিনে যেন দুইবার যাতে আসা যাওয়া সুন্দর একটা অবস্থা, অবশ্যই আমি বিরতি থেকে ফিরে এসে কথা বলতে হবে, আমাদের বিরতি নিতে হচ্ছে। জি দর্শক নিচ্ছি বিরতি। একাত্তর সংযোগে আরও একবার আমন্ত্রণ, আমাদের সাথে আছে শাবনা মাসিম, এবং কথা বলছিলাম ভর্তিযুদ্ধ নিয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ নিয়ে কথা হচ্ছিল। একই সাথে কিন্তু আমরা যতই গুচ্ছ পদ্ধতির কথা বলি, কষ্ট লাঘবের কথা বলি, আর্থিক বিষয়গুলোর কথা বলি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিও কিন্তু এখন যুদ্ধে পরিণত হয়েছে, এবং সেখানে শুধু ভর্তিযুদ্ধে অর্থ নয়, কষ্ট নয়, এরপরে পুরো ভর্তি প্রক্রিয়া, ভর্তির পরে পড়াশোনা সবই খালি অর্থের খেলা। সেখান থেকে অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে একটু আসতে চাই যে এই ভর্তি পরীক্ষা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কী করা যেতে পারে বা কেমন চলছে? এই এই বছর আমরা মনে করি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের যে হিসাব আছে কম বেশি হতে পারে, মানে হিসাব অনুযায়ী আনুমানিক 2 লক্ষের কম ছাত্র ভর্তি হতে পারবে, সেখানে সিট আছে, সে সিট আছে। এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি 3 গ্রুপে ভাগ করি, 1 গ্রুপ অত্যন্ত ভালো, লেখাপড়া ভালো, তাদের আদর্শ উদ্দেশ্য ভালো, আরেক গ্রুপ ভালো হওয়ার চেষ্টা করছে, সময় লাগবে, আর গ্রুপ চেষ্টা করছে না, যে গ্রুপ চেষ্টা করছে না তারা যে কোনো মূল্যে, আমরা মনে করি যে একটা বিষয়ে আমরা 30টা সিট দিলাম, মঞ্জুরি কমিশন 30টা সিট বরাদ্দ করলো, তারা সেখানে 60টা অনেক সময় 100টা সিটে ভর্তি করে অর্থের বিনিময়ে, এরা হচ্ছে 3 নম্বর গ্রুপে। আমরা যদি তাদের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নিতে যাই তখন তারা, এখন যেটা হয়েছে আমি অন এয়ার বলছি, কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তারা এসে মঞ্জুরি কমিশনে পার্সোনালি এসে হুমকি দিয়ে যে আমাকে দিয়ে গিয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন দেয়, আমরা শুধু বলেছি ভাই ছাত্রছাত্রীদের আপনারা ভর্তি হবেন,
প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় তো আছেই, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তি হবেন, যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যা আছে সেগুলোতে দেখে শুনে চিন্তা করে ভর্তি হবেন। কারণ আমরা চাই না আরেকটা দারুল এহসানের মতন ঘটনা ঘটুক। কারণ দারুল এহসান 2006 সনে সরকার বন্ধ করে দিয়েছিল, 2016 সন পর্যন্ত তারা ছাত্র সার্টিফিকেট বিক্রি করেছে, ছাত্র ভর্তি করিয়েছে, 16 সনে ফাইনাল এটার হাইকোর্টে রিজলভ হয়েছে। যদি 10 বছর যে ছাত্রগুলো সর্বনাশ হলো সেটার জন্য আমরা খুবই শঙ্কিত। আমরা ছাত্রদের বলেছি এই বিশ্ববিদ্যালয়ে এই এই সমস্যাগুলো আছে, আমাদেরকে হুমকি দেয়, পত্রিকা বিজ্ঞাপন দিয়ে আমাকে গালিগালাজ করে, মঞ্জুরি কমিশনকে গালিগালাজ করে এবং টেলিফোনে গালিগালাজ করার চেষ্টা করে। কিন্তু একই সাথে আবার কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে তারা মানটা বজায় রাখার চেষ্টা করে এবং সক্ষম হয়েছে, তাদের অনেক ছেলেপেলে বিদেশে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, পিএইচডি করছে, তাদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিছু বিশ্ববিদ্যালয় আছে বেশি দিন হয় না, 8 বছর 7 বছর হয়েছে, তারা চেষ্টা করছে ভালো হওয়ার জন্য। কিন্তু আমি বলেছি যারা চেষ্টাই করে না, যাদের কাজই হচ্ছে যে কোনো মূল্যে 30 জনের জায়গায় 300 জন ভর্তি করা, 100 জন ভর্তি করা আর অর্থের বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করা, তাদের বিরুদ্ধে আমরা সাধারণ ছাত্র অভিভাবক তাদেরকে শুধু সতর্ক করেছি। আমি এখনও প্রকাশ্যে বলছি, অনেয়ার বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করাবেন, পাবলিকে করান, প্রাইভেটে করান, যেখানে করান, পাবলিকের কোনো সমস্যা নেই, প্রাইভেটে কিন্তু যখন করাবেন আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা কোথায় ভর্তি করাচ্ছেন, কেন করাচ্ছেন, ওই বিশ্ববিদ্যালয়ের অবস্থান কি, তারা সার্টিফিকেট বিক্রি করে কি করে না। কারণ একটা কাগজ আপনি কিনবেন 2 লাখ 3 লাখ টাকা দিয়ে, যারা 2 টাকার মূল্য নাই, সেটা থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। শুধু এই কথাটাই বলেছি। কিন্তু স্যার আমার একটু কথা আছে, আমি শেষ করি। পাবলিক বিশ্ববিদ্যালয়টা বাস্তব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন, যারা ভালো করছে পালন করার চেষ্টা করছে, নাহলে আমাদের প্রচুর ছেলে মেয়ে বাইরে চলে যেত। কিন্তু বাইরে চলে যাওয়াটা থামে নাই, সম্প্রতি ইউনেস্কোর আরেকটি প্রতিবেদন বলেছে 2014 তুলনায় 2015 বাইরে যাওয়ার বাংলাদেশের ছাত্র সংখ্যা 34% বেড়েছে, 34% বেড়েছে, অনেক বেড়েছে, বিশাল সংখ্যা। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা আমাদের দেশেই পড়ুক, যারা বাইরে যেতে চায় যাবে, আমার তো বন্ধ করার কোনো উপায় নেই। কিন্তু যেই সব বিশ্ববিদ্যালয় কোনো আইনকানুন মানতে চায় না, একেবারেই সরকারি আইনকানুন মানতে চায় না, বেসরকারি বিশ্ববিদ্যালয় 2010 মানতে চায় না, তাদের বিরুদ্ধে আমরা তো আমাদের আইনের কাঠামোগত আমরা সরকারকে জানাতে পারি, কিন্তু নিজেরা আমরা ব্যবস্থা নিতে পারি না এখনও। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে হায়ার এডুকেশন কমিশনে রূপান্তর করবেন, উনি 2-2 বার আমাদের বড় বড় অনুষ্ঠানে বলেছেন, এটা কাজ চলছে, এটা যদি হয় তাহলে আমরা আরো সমস্যাগুলো সমাধান করা কিছুটা সম্ভব হবে। দর্শক আছেন, হ্যালো, হ্যালো, জি দর্শক, হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছেন, আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ নূর হোসাইন মিরপুর ঢাকা থেকে বলছি। জি হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান মহোদয়ের কাছে। জি, গত বছর মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের অনুরোধের পরে একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে রাষ্ট্রপতির অনুরোধ মানে আমাদের জন্য নির্দেশ। জি দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম মিউট করুন। গতকালের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের নির্দেশের পরেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো উদ্যোগ দেখা যায়নি কেন? জি দর্শক ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের ঢাকা, জি জি ধন্যবাদ মাননীয় দর্শক আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা উদ্যোগ নেই নেই কথাটা ঠিক না, কিন্তু এইটা সবারটা তাকার কথা, শিক্ষা মন্ত্রণালয় তারা তাদেরকে বলা হয়েছিল, আমরা বলেছি আমরা পূর্ণাঙ্গভাবে আপনাদের সহযোগিতা করব। এটি আমাদের যদি দায়িত্ব দেওয়া হতো আমরা দেখে অন্তত কথা বলতে পারতাম। আমি একটু স্যারের এই সাথে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কয়েকটি ভূমিকায় আমি খুব খুশি হয়েছি এবং দেখে ভালো লাগছে আমার, এবং সেটি দরকার ছিল। কিন্তু ওইটার সাথে স্যারের একটি বক্তব্য এখন একটু আমার সমন্বয়ের প্রয়োজন হবে, সেটি হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পত্রপত্রিকায় কিছু বিজ্ঞপ্তি দিয়েছিল যে এই বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা আছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আপনারা করেছেন, যেটি এখন আমরা পাবলিকের উপর ছেড়ে দিতে পারি না, আমরা যদি অভিভাবকদের উপর ছেড়ে দেই, কারণ ওই রেটিং করা, ওই মান জানা, কোন বিশ্ববিদ্যালয়ে কী সার্টিফিকেট বিক্রি করে এটা বোধহয় তারা জানবে, বরঞ্চ আপনাদের ওই ভূমিকাটি গুরুত্বপূর্ণ। মানে আপনারা যদি ওই ধরনের একটি করেন, আমি বলি স্যার এইটাই হলো গুরুত্বপূর্ণ, এই যে কাজটা আপনারা করেছেন, কিন্তু সেই কারণে আপনাদের ওই ভূমিকাটু ওইটা যদি অক্ষুণ্ণ থাকে, হ্যাঁ ওইটা থাকলে ওইটা দিয়ে কিন্তু মানুষ উপকৃত হবে, অভিভাবকের উপকৃত হবে, শিক্ষার্থীর উপকৃত হবে, কারণ কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কি হবে না সেটা তারা ওইভাবে জানতে পারবে, কিন্তু নিজেদের উদ্যোগে তারা এটা কিন্তু করতে পারবে। আরেকটি বিষয় হলো
স্যার যে কথা বললেন, মানে সে কথা হয়তো অনেকে বলবেন না, কিন্তু খুব সাহসের সাথে বললেন যে আমি অন এয়ারে এই কথাগুলো বলে যাচ্ছি, এটা আমি আমি নিঃসন্দেহে বলবো, এটাও একটা ভালো কথা বলছেন। কিন্তু কোন বিষয়বুদ্ধিগুলোয় আপনাকে এইরকম থ্রেট করে অথবা এই যে প্রভাব খাটে সেটা কোনগুলো? সেটি হলো যে প্রভাব খাটিয়ে অর্থ বৃত্ত বৈভব দিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষই কিন্তু হয়তোবা এই ধরনের অপকর্ম। দুজনের কাছে রাখতে চাই, দুজন দুই বিশ্ববিদ্যালয় থেকে আছে, খুব ছোট করে চাই, প্রতিবার এই ভর্তি পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস না হলেও ফাঁস হয়েছে এরকম একটি গুজব ছড়িয়ে পরীক্ষা বানচালের চেষ্টা চলে, সেক্ষেত্রে এবার আপনারা কি ধরনের মেজারমেন্ট নিচ্ছেন? ভর্তি পরীক্ষার প্রশ্ন অন্তত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার তো এবার কখনই পরীক্ষাপত্র প্রশ্নমত ফাঁস হওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমি বলেছি হচ্ছে কি যে ফাঁস না হলেও গুজব ছড়াবার চেষ্টা চলে, সেটা যদি অভিভাবকরা যদি, এবং তা আসলে আমি বলি এটা শিক্ষার্থীদের মধ্যে একরকম আপত্তি ছড়ায়, শিক্ষার্থীদের বেশি দায়ী করব আমি অভিভাবকরা, যে অভিভাবকরা সারা রাত্র ওই ফেসবুকে তার ছেলের জন্য ওদের শাস্তি হওয়া দরকার আগে, তারপরে এডমিশন টেস্টে প্রশ্ন আউট হওয়ার ঘটনা খুব কম, এটা হয় কারণ এটা প্রশ্ন অনুভবে এত এই সময় করা হয় যখন এটা আউট হওয়ার সময় থাকে ছোট্ট করে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটি প্রায় আমরা দেখতে পাই, আমাদের এই পরীক্ষার সাথে প্রশ্নপত্র ফাঁস এই মানে এটা যেন একটা অনুষঙ্গী বিষয় হিসেবে চলে, তো ফলশ্রুতিতে এটি একটা রেওয়াজে রূপান্তরিত হয়েছে, কিন্তু এমনটি নয় আবার যে কখনো ফাঁস হয়নি সেটাও কিন্তু নয়, কখনো কখনো ঘটনা ঘটেছে বিধেই এই বিষয়গুলো চলে আসছে, কিন্তু এখন আমাদের সর্বোত্তম সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি যাতে কোনো ক্রমে ওই ফাঁক ফোকরে কেউ সন্দেহ করতে না পারে, কেননা সাধারণ মানুষের যে মনোভঙ্গি সেই মনোভঙ্গিটার যেন পরিবর্তন আমরা ঘটাতে সক্ষম হই। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই এবার পরীক্ষা পদ্ধতি খুবই ভালো থাকবে এবং পরীক্ষা প্রক্রিয়াটিও খুব সুন্দর মতো চলবে, সেই প্রত্যাশায় আমরা চেষ্টা করব সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিতে। হ্যাঁ, নিশ্চয়ই একটি সময় সেরকম একটি বিষয়ের দিকে আমরা এগিয়ে যেতে পারি। আবারও ধন্যবাদ জানাই, আজকের মতো শেষ করতে হচ্ছে, দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন, থাকবেন একাত্তরে।